সবাইকে শুভ সকাল। আমি আমার সংবাদ সম্মেলনের যেই মূল প্রেজেন্টেশন সেটি আমি একটি স্লাইড আকারে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমি আমার স্লাইড প্রেজেন্টেশন শুরু করার পূর্বেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, যার জন্ম না হলে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারতাম না, যিনি আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন, যিনি আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ তাজা প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি সেই সকল শহীদদেরকে। 1975-এর 15-ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের যে সকল শহীদ সদস্যরা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ থেকে 12 বছর আগে। সেই রূপকল্পের মূল শিরোনাম ছিল দিন বদলের সনদ, অর্থাৎ কীভাবে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটি প্রযুক্তি নির্ভর মধ্যমায়ের ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে সেই বিষয়ে একটি রূপকল্প জাতির সামনে তুলে ধরেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে 75-এর পরবর্তী সময়ে 2008 সালের 12ই ডিসেম্বরের আগে এই ধরনের দীর্ঘমেয়াদী কোনো রূপকল্প অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা ইতিপূর্বে দেখতে পাইনি। সেটি ছিল একেবারে আমাদের কাছে নতুন একটি অভিজ্ঞতা। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দিন বদলের সনদটি জাতির সামনে তুলে ধরেন, তখন বাংলাদেশের কি অবস্থা ছিল আর 12 বছর পরে এসে বাংলাদেশ কতদূর এগিয়ে আসলো সেই তুলনামূলক চিত্রটি আমরা আজকে এই সংবাদ সম্মেলনে, এই প্রেজেন্টেশনের মধ্যে আমরা তুলে ধরতে চাই। কারণ 21 সাল আমাদের ডিজিটাল বাংলাদেশের সেই লক্ষ্য পূরণের বছর, 21 সাল আমাদের বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হওয়ার বছর, এবং 2021 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বছর। তাই আমরা মাননীয় উপদেষ্টা আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য ICT উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে এবং তার পরামর্শের তত্ত্বাবধানে কতদূর এগিয়ে আসতে পেরেছি আর সামনে কতদূর কোন পথে আমরা এগিয়ে যাব সেই বিষয়গুলোই আপনাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায় এবং উন্নত জীবন পায়। জাতির পিতা তার সারাটি জীবন 55 বছরের পুরোটা জীবনই উৎসর্গ করেছেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের সেবা করার জন্য এবং মানবতার কল্যাণের জন্য। তাই বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য, বঙ্গবন্ধুর সেই লক্ষ্য পূরণের জন্য, বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্ন পূরণের জন্য জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 4টি মাইলস্টোন আমাদের সামনে দিয়েছেন। প্রথম, 2021 সালের রূপকল্প ডিজিটাল বাংলাদেশ, 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা, 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং বদ্বীপ পরিকল্পনা 2100 সালের জন্য। এই সকল পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে, যার মেধা যার শ্রম দিয়ে বঙ্গবন্ধুর দৌহিত্র যিনি এই তরুণ বয়সে বাংলাদেশের মানুষকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, একটি উন্নত জীবন এবং উন্নয়নের রূপকল্প পূরণের জন্য যিনি অসামান্য অবদান রেখে চলেছেন, তিনি হচ্ছেন আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা ICT পরিবারের পক্ষ থেকে আজকে ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাওয়ার এক যুগ পূর্তিতে আমরা তাকে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মূলত ডিজিটাল বাংলাদেশ
চারটি পিলারের ওপরে জনাব সাজীব ওয়াজের জয় এই ১২ বছরে শক্তিশালী একটি ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন। ইতিপূর্বে আমরা এই চারটি পিলার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছি। আমি আজকে এই স্লাইডে 2008 বনাম 2021 একটা তুলনামূলক চিত্র আপনাদেরকে সংক্ষেপে আমি দিতে চাই। আপনারা দেখছেন যে একটি দেশের এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তার দক্ষ মানব সম্পদ। যদি আমরা এই মানব সম্পদের যদি আইটি নির্ভরতার কথা বলি কিংবা আইটি নির্ভর কর্মসংস্থান কিংবা মানব সম্পদ সৃষ্টির কথা বলি, তাহলে এক যুগ আগে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার আগে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের পূর্বে 50,000-এরও কম তরুণ তরুণী এই আইটি সেক্টরে সম্পৃক্ত ছিল। ফ্রিল্যান্সারের কথা বলেন, সফটওয়্যার ডেভেলপারের কথা বলেন, অন্টারপ্রেনরদের কথা বলেন, যারা আইটি আইটিএস নির্ভর, এই মুহূর্তে যে 15 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা করা গেছে, 12 বছর আগে সেই সংখ্যাটা 50,000-এরও কম ছিল। এই 12 বছরের মধ্যে সফটওয়্যার ডেভেলপিংয়ে বেসিসের মেম্বার যতগুলো স্টার্ট আপ কিংবা মিডিয়াম কিংবা স্মল অন্টারপ্রেনার আছে, তাদের সব মিলিয়ে 3 লক্ষেরও বেশি কর্মসংস্থান তারা গত 12 বছরে তৈরি করেছে। আমরা যদি সার্ভিস সেক্টরের কথা বলি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাকোর প্রায় 50,000-এরও বেশি কর্মসংস্থান তাদের কল সেন্টার আউটসোর্সিং সেক্টরে হয়েছে। আমরা যদি ISPAB-এর কথা বলি, তাহলে লক্ষাধিক তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। ই কমার্স আমাদের একটা নতুন সেক্টর, এখানেও শুধুমাত্র গত 10 মাসে কোভিডকালীন সময়ে 1 লক্ষাধিক তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে, যেখানে হাজার হাজার নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। এর সাথে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার, এর সাথে টেলকো, ব্যাংকিং, গভর্নমেন্ট অফিসিয়ালস, হেলথ, জুডিশিয়ারি, এই সকল মিলিয়ে আমরা গতকাল পর্যন্ত আমাদের সকল পার্টনার এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আমরা 15 লক্ষাধিক তরুণ তরুণী যে গত 12 বছরে আইটি সেক্টরে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা গেছে, সে বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি। আমাদের লক্ষ্য 21 সালের ডিসেম্বরের মধ্যে আমরা 20 লক্ষাধিক তরুণ তরুণীকে যেন এইখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ আরও 5 লক্ষ কর্মসংস্থান আমরা আগামী 11 মাসে ইনশাল্লাহ আমরা সৃষ্টি করতে পারবো, এই ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। দ্বিতীয় যে পিলার, সেটি হচ্ছে সবার জন্য ইন্টারনেট। যদি আজকে বাংলাদেশের 11 কোটির ওপরে ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি না হতো, যদি ঢাকার বাইরে একেবারে ইউনিয়ন গ্রাম পর্যন্ত মোবাইল ব্রডব্যান্ড কিংবা ফিক্সড ব্রডব্যান্ড ফাইবার অপটিক্যাল কেবল মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজের জয়ের পরিকল্পনায় যদি আমরা পৌঁছে দিতে না পারতাম, তাহলে কিন্তু এই কর্মসংস্থান সৃষ্টি হতো না, তাহলে এই সরকারের সেবাগুলো দেওয়া যেত না, তাহলে শিক্ষা বাণিজ্যিক কিংবা বিচারিক কার্যক্রম আমরা অনলাইনে করতে পারতাম না। এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, বিশেষ করে এই 10 মাস যখন আমরা কোভিডের মহামারীটা মোকাবেলা করছি তখন আমরা উপলব্ধি করতে পেরেছি। আপনারা যদি খেয়াল করেন, 12 বছর আগের বাংলাদেশে মাত্র 56 লক্ষ ইন্টারনেট ইউজার ছিল, আজকে এই 12 বছরে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায়। বিশ্বে এই ধরনের দৃষ্টান্ত খুব কম পাওয়া যাবে যে এত অল্প সময়ে এত দ্রুত কানেক্টিভিটির পরিবর্তন হয়। 56 লক্ষ ইন্টারনেট ইউজার 12 বছর আগে, মাত্র 12 বছরের মধ্যে এখন প্রায় 12 কোটির কাছাকাছি ইন্টারনেট ব্যবহারকারী। আমি একটু আগে BTRC চেয়ারম্যানের কথা বললাম, উনি বললেন 11.5 কোটি ছাড়িয়ে গেছে, অর্থাৎ আমরা 12 কোটি হয়তো আগামী মাসেই বা পরের মাসেই আমরা পৌঁছে যাব। তৃতীয় যে পিলার, ই গভর্নমেন্ট প্রতিষ্ঠা। আপনারা শুনেছেন যে আমরা এই কোভিডকালীন সময়ে গত 10 মাসে আমরা প্রায় 15 লক্ষাধিক ফাইল আমরা ইলেকট্রনিক্যালি সম্পাদন করেছি, এবং শুনলে আপনারা আনন্দিত হবেন যে আমাদের যে ই নথি, যেটি উপদেষ্টা মহোদয় জয় ভাই প্রথম 2012 সালে উনি নির্দেশনা দেন,
আমাদের পুরো ডেভেলপাররা বিশেষ করে A2I টিম কাজ করেছে, যেখানে ন্যাশনাল ই সার্ভিসটাকে আমরা প্রথমে শুরু করেছিলাম। 2014-তে আমরা আরেক ধাপ এগিয়ে গেলাম, 2016 থেকে এই সকল অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা ই নথি আমরা কার্যক্রম শুরু করলাম। এখন প্রায় 8,000-এর ওপরে দপ্তর ই নথি ব্যবহার করছে এবং 90,000-এরও বেশি কর্মকর্তা সরাসরি এটা ব্যবহার করছে, এবং সব মিলিয়ে 16 থেকে 21, মানে মাঝখানে ধরেন 3 বছর, এর মধ্যে 1,30,000,000 ই ফাইল সম্পাদন করা সম্ভব হয়েছে। এর ফলে অর্থ খরচ কমেছে, সময়ে খরচ কমেছে, এবং দুর্নীতি মুক্ত উপায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অনেকটাই সম্ভব হয়েছে। কারণ আগে আমরা ছোটবেলায় শুনেছি, এমনকি 2008-এর আগেও, যে লাল ফিতার দৌরত্ব, ফাইল আটকিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া কিংবা অবৈধ প্রস্তাব দেওয়া, সেখান থেকে কিন্তু আমরা পুরো প্রক্রিয়াটাকে একটা পেপারলেস অফিস ম্যানেজমেন্ট সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে শুধুমাত্র ইলেকট্রনিক ফাইল না, আমরা ডিজিটাল ফাইলের দিকে যাব আগামী 2-1 বছরের মধ্যে, যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই ধরনের যত রকম ফ্রন্টিয়ার টেকনোলজি আছে, সেগুলো যেন আমরা আমাদের ই ফাইল থেকে যখন আমরা ডি ফাইলে আমরা রূপান্তরিত করব, তখন সেই অত্যাধুনিক যেই প্রযুক্তিগুলো, সেগুলো সবগুলোই আমরা ইনশাল্লাহ আমাদের এই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা প্রয়োগ করতে পারব। এর বাইরেও আরেকটি বিষয় বলতে চাই, যে আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারে এখন আমাদের যে ন্যাশনাল পোর্টাল, তার 51,000 ওয়েবসাইট আমরা হোস্ট করছি, 1,500-এর বেশি ফর্ম এখন আছে। কিন্তু 12 বছর আগের কথা যদি বলি, তাহলে সেই সময়ে সম্ভবত 50টিরও কম ওয়েবসাইট ছিল, আমি খোঁজ নিয়ে গতকালকে রাত পর্যন্ত জেনেছি। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে, আপনারা আমাকে দিলে আমরা এটা হালনাগাদ করে নেব। কিন্তু আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, 12 বছর আগে 50টার বেশি ওয়েবসাইট আমাদের ডেটা সেন্টারে ছিল না। কোথায় 50টা আর কোথায় 50,000, এই যে একটা র্যাপিড অ্যান্ড ম্যাসিভ ট্রান্সফরমেশন, এটা কিন্তু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে এবং মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াদের জয়ের সুদক্ষ নেতৃত্বের কারণে। সর্বশেষ যেটি স্তম্ভ কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী চান যে একটা ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে, যেখানে আসলে আমরা শ্রমনির্ভর অর্থনীতি থেকে আমরা একটা প্রযুক্তি নির্ভর ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমাদের 3 কোটিরও বেশি কৃষি শ্রমিক, যারা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, কৃষিকে প্রাণ সঞ্চার করে। 1 কোটির বেশি মানুষ যারা দেশের বাইরে থাকে, তারা কিন্তু $20 বিলিয়ন আমাদেরকে রেমিটেন্স পাঠায়। আমাদের গার্মেন্টসের 40 লক্ষের বেশি শ্রমিক, তারাও কিন্তু আমাদের এই তরুণ তরুণী শ্রমিক ভাই বোনেরা কায়িক শ্রম দিয়ে, তারা কিন্তু মনে হয় এখন $35 বিলিয়নের ওপরে রপ্তানি আয় আমাদের দেশে অর্থনীতিতে কন্ট্রিবিউট করে। কিন্তু আমরা কি সারা জীবন শ্রমিক হিসেবেই বিশ্বের কাছে পরিচিত হব? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান যে একটি প্রযুক্তি নির্ভর, একটি জ্ঞানভিত্তিক, উন্নত মর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে, আর সেইখানেই এই গত 12 বছরে একটা পরিবর্তনের গল্প তৈরি হয়েছে। সেই পরিবর্তনটা কি? আমি আগেই বলেছি যেই 15 লক্ষ দক্ষ কর্মশক্তি তৈরি হয়েছে, যথাযথ পরিকল্পনা, ICT পলিসি, ICT সাবজেক্ট ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ম্যান্ডেটরি করা, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, লার্নিং আর্নিং প্রজেক্ট, ঘরে ঘরে ইন্টারনেট, গ্রামে গ্রামে ব্রডব্যান্ড, সবার হাতে হাতে মোবাইল ফোন, এই সকল আইনগত, নীতিগত, কৌশলগত এবং প্রকল্প গ্রহণের ফলে আজকে 15 লক্ষ তরুণ তরুণী ITI সেক্টরে কর্মসংস্থান পেয়েছে, এবং পেয়েছে বলেই আমাদের বেসিস, বাক্য, ইক্যাপ, ISPAB এবং আমাদের যে BCS, তাদের সহযোগিতায় আজকে আমরা $1 বিলিয়ন ITI সেক্টর থেকে রপ্তানি করছি। কিন্তু এই রপ্তানির পরিমাণ 12 বছর আগে কত ছিল? 12 বছর আগে এই রপ্তানির পরিমাণ ছিল মাত্র $26 মিলিয়ন।
এই স্লাইডে আমি এইটুকু সময় নিলাম এই জন্যেই যে আমার পুরো প্রেজেন্টেশনের বলতে গেলে অর্ধেকটাই এই একটা স্লাইডের মধ্য দিয়েই আমরা ১২ বছরের এই পরিবর্তনের গল্পটা আমরা তুলে ধরতে পারলাম। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার ১২ বছর সেই সম্পর্কে একটু ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা প্রথমেই দেখব যে এই স্বাধীন বাংলাদেশে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বঙ্গবন্ধু ১৯৭১ ২৬শে মার্চ প্রথম প্রহরে যখন উনি পাকিস্তানি বাহিনীর হাতে উনি গ্রেফতার হন, সেই গ্রেফতার হওয়ার ঠিক আগ মুহূর্তে উনি ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে সারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাটা উনি প্রেরণ করেছিলেন। এবং স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৫ই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সদস্য ব্রোধ গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংস্থার সাথে বাংলাদেশের সংযুক্তি নিশ্চিত করেছিলেন। এবং ১৯৭৫ সালের ১৪ই জুন বঙ্গবন্ধু বেদবুনিয়াতে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করে বাংলাদেশকে স্যাটেলাইট যুগে প্রবেশ করিয়েছিলেন। এবং সেই বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। ৪৩ বছর পর ২০১৮ সালের ১২ই মে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে আমরা পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এইটা গেল মহাকাশ। আপনারা জানেন যে সমুদ্রের নিচ দিয়েও কিন্তু সাবমেরিন কেবলে বাংলাদেশ সংযুক্ত আছে, ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়ালে সংযুক্ত আছে। এটা তো গেল বিশ্বের সাথে বাংলাদেশের সংযুক্তি, কিন্তু বাংলাদেশের ভেতরে এই যে ১১.৫ কোটি সংযোগ সৃষ্টি হয়েছে সেটা কিভাবে হলো? আমাদের মূলত ৮৮৩টি ভিডিও কনফারেন্সিং সিস্টেম আমরা ২০১৪ সালে যখন আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম, আমরা ১৫ সালে সেই ইনফোসকার ২ প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের ১৮,০০০এরও বেশি সরকারি দপ্তরকে আমরা ফাইবার অপটিক্যাল কেবলে যুক্ত করেছিলাম এবং ৮৮৩টি ভিডিও কনফারেন্সিং ইকুইপমেন্ট দিয়েছিলাম। এবং আমাদের ৬৪টি জেলা এবং ৪৮৭টি উপজেলায় ভিডিও কনফারেন্সিং সহ প্রত্যেকটি উপজেলা পর্যন্ত আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়েছিলাম। যদিও ১৪-১৫ সালে অনেকেই অনুমান করেছিলেন যে এগুলো হয়তো কানেক্টিভিটি কিংবা ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নেই, কিন্তু আমরা কেউ কি কল্পনা করতে পারি যদি এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি জননেত্রী শেখ হাসিনা না করতেন তাহলে এই মহামারীর সময়ে আমাদের ১০ মাসের কি অবস্থা হতো, এই লকডাউনের মধ্যে আমরা কিভাবে কাজ করতাম, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী এই যে একেবারে জেলা উপজেলা পর্যন্ত উনি সরাসরি যে ভিডিও কনফারেন্স করছেন, এই যে ৬৬ দিন লকডাউনে ছিল পুরো সরকারের সব অফিস কিন্তু তারপরেও আমাদের ই ফাইল চলমান ছিল, এগুলো কি সম্ভব হতো? এখানেই আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা এবং মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজির জয়ের সার্থকতা। এবং আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশের সচিবালয় সহ প্রত্যেকটি দপ্তর এখন ইন্টারনেটে সংযুক্ত এবং আমাদের লক্ষ্য আগামী একটি প্রকল্প আমরা নিচ্ছি ইডিসি, যার মধ্য দিয়ে আমরা একেবারে ইউনিয়ন পর্যন্ত সকল দপ্তরকে আমরা সংযুক্ত করব। এখানে খুব বেশি আমি কথা বলতে চাই না। আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশে ৮,০০০ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে, ১০০টি পাইলট আমরা প্রাইমারি স্কুলেও করেছি, সেটারও রেজাল্ট খুব ভালো। আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই আমরা আরও নতুন করে ৫,০০০ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা শুরু করব এবং স্কুল অফ ফিউচার ৩০০ সংসদীয় আসন ভিত্তিক আমরা প্রতিষ্ঠা করতে পারব। আমরা কোনো এলাকায় বাদ রাখিনি। বঙ্গবন্ধুর যেই অন্তর্ভুক্তিমূলক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে দৃঢ় প্রত্যয় ছিল সেটাকেই কিন্তু বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার করে। যেখানে মহেশকালী দ্বীপ থেকে শুরু করে ভোলার চর কুকরিমুখী চর পর্যন্ত কোনো এলাকাই ডিজিটাল সুবিধা থেকে বঞ্চিত হয়নি। সবচেয়ে বড় একটি
ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল যে 9টি ভাষায় আমাদের ছেলেমেয়েদেরকে দক্ষ করে গড়ে তোলা, এবং সেই জন্য প্রথম আমরা 65টি ভাষা ল্যাব সৃষ্টি করেছিলাম, এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা একটা ভাষাগুরু অ্যাপ ইতিমধ্যে আমরা গুগল প্লে স্টোরে আমরা অ্যাভেলেবেল করেছি। এবং আমাদের দেশের তরুণ তরুণীদেরকে তৈরি করার জন্য, যেন তারা শুধু জব সিকার না হয়, জব ক্রিয়েটার হয়, তার জন্য ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি, স্টার্টআপ বাংলাদেশ এবং আমাদের হাইটেক পার্ক অথরিটির অসংখ্য উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তার মধ্যে বড় একটা বিষয় যে আমাদের যত সিস্টেম, যত সফটওয়্যার প্ল্যাটফর্ম, যত সলিউশনই আমরা দিই না কেন, আমাদের হয়তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই থাকলো, কিন্তু যদি ব্রেইন না থাকে তাহলে শরীর কি চলবে, সেটা কখনো সম্ভব নয়। ঠিক একই রকমভাবে এই সকল সফটওয়্যার প্ল্যাটফর্ম সলিউশনগুলোর ব্রেইন হিসেবে কাজ করছে আমাদের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার পৃথিবীর, সেটা হচ্ছে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড। আমাদের এখানেই কিন্তু সব ই নথি, ভার্চুয়াল কোর্টের ব্যাকএন্ডের যত স্টোরেজ এই মুহূর্তে জরুরি ভিত্তিতে, আমাদের যত ওয়েবসাইট, সরকারের যত সেবা, যত সলিউশন, এগুলো কিন্তু 2015 সালে মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় এটি বাস্তবায়নের উদ্যোগ আমরা নিয়েছিলাম বলেই আজকে যে বিশাল একটি সেবার ভাণ্ডার তৈরি হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, সেই ভাণ্ডারকে আমরা ওখানে সংরক্ষণ করতে পারছি। যদি এই ডেটা সেন্টার আমাদের না হতো তাহলে আজকে যে রিকোয়ারমেন্ট সরকারের, এটা কিন্তু কোনোভাবে আমরা ফুলফিল করতে পারতাম না। এখানেও আমি বলবো যে যদি আমাদের এই ডেটা সেন্টার সরকারে না থাকতো, যদি বাইরে আমাদের বেসরকারি কোম্পানির কাছ থেকে এই স্টোরেজ ফ্যাসিলিটিস নিতে হতো, হোস্টিং, তাহলে প্রতি বছর 300 থেকে আনুমানিক 500 কোটি টাকা আমাদের বাইরে খরচটা হতো। সেই খরচটা কিন্তু সাশ্রয় হয়েছে, বরঞ্চ এখন আমরা বেশ কিছু কোম্পানিকে এটা কোলোকেশন সার্ভিস, হোস্টিং, স্টোরেজ সার্ভিস দিয়ে আমরা এখন আয় করাও শুরু করেছি। আর আপনারা জানেন যে আমাদের হাইটেক পার্কের সারা দেশে 64টি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে। এই বিষয়ে আমি বহুবার বলেছি যে এই প্রজেক্টটি সম্পূর্ণ হবে মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড। আমরা সবাই স্বীকার করব যে এই যে প্রতি বছর প্রায় 3 থেকে 4 লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, তাদের সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন হয়ে যাচ্ছে, কারণ সবাই তারা উচ্চশিক্ষা নিয়ে আসছে কিন্তু কর্মমুখী দক্ষতা না থাকার কারণে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে কষ্ট হচ্ছে। কিন্তু এসএসসি এইচএসসি পাশ করা যে 20 লক্ষাধিক ছেলে মেয়ে প্রতি বছর কর্মজীবনে প্রবেশ করছে, তারা ছোট ছোট যদি দক্ষতা অর্জন করে তাহলে তারা কিন্তু খুব সহজেই তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এমনকি তারা উদ্যোক্তা হয়ে আরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এবং সেই উদ্দেশ্য পূরণের জন্যই শেখ কামাল আইটি টেন ইনকিউবেশন সেন্টার, তিনটির ছবি আপনারা দেখছেন কারণ এটা বর্তমান অবস্থা এরকম। তবে আমরা আশা করছি যে 21 সালের মধ্যে আমরা আরও কয়েকটি শেখ কামাল আইটি টেন ইনকিউবেশন সেন্টার সম্পূর্ণ কাজ শেষ করে আমরা ফাংশনাল করতে পারবো, এবং যেখানে 6 মাসের সার্টিফিকেট কোর্স হবে, 12 মাসের ডিপ্লোমা কোর্স হবে, যেখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা প্রসেসিং, ইমেজ প্রসেসিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, এই ধরনের ছোটো ছোটো কোর্সগুলো করে তারা কিন্তু যার যার শহরে বসে, যার যার বাড়িতে বসে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, ঢাকামুখী কিংবা বিদেশমুখী হতে হবে না। এর সাথে বিশেষায়িত ল্যাব আপনারা দেখছেন, এটা কিন্তু আমাদের এটুআইয়ের আই ল্যাবের একটা চিত্র। এখানে আমাদের নন রেসিডেন্টস যারা বাংলাদেশি আছে, এনআরবি, তাদের একটা বড় গ্রুপ এখানে সম্পৃক্ত হয়েছে, এবং এটা খুব সম্ভাবনার জায়গা। আমি পরে স্লাইডে বলবো যে আমাদের একটা ন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টার করার একটা উদ্যোগ আমরা নিয়েছি, এখনও আনুষ্ঠানিকভাবে আমরা ডিক্লেয়ার করিনি, কিন্তু আমাদের কিন্তু এইটা হচ্ছে ন্যানো স্যাটেলাইটের সিগন্যাল সেন্টার এই আমাদের এটুআইয়ের আই ল্যাবের। কেন বলছি যে আমি নিজে এই ল্যাবটা কয়েকবার পরিদর্শন করেছি, এটা খুব ইন্টারেস্টিং। আমরা কোনো একদিন সাংবাদিক বন্ধুদেরকেও আমরা আমাদের আই ল্যাবে নিয়ে যাব যে সাম্প্রতিক সময়ে কত দূর অগ্রগতি হয়েছে সেই ব্যাপারে জানানোর জন্য। আর এখানে কিছু ছবি যে আমরা কিন্তু শুধু স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা 16 সালে প্রথম হাইটেক পার্কের কাজ শুরু করি। 16 সালের আপনারা দেখছেন যে এই ছবিটা একটা ঐতিহাসিক ছবি। কেন বলছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে
হাইটেক পার্ক উনি স্থাপন করবেন, আইটি ইনকিউবেটার উনি স্থাপন করবেন, তখন কিন্তু আমাদের অনেকেরই, এমনকি আমারও, আমি তখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই, হাইটেক পার্ক, আইটি ইনকিউবেশন সেন্টার এই সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা ছিল না। কিন্তু জনাব সজীব ওয়াদের জয় আমাদেরকে সেই পরিষ্কার ধারণা দিয়েছেন, পরিকল্পনা দিয়েছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটা হচ্ছে 2015 সালের অক্টোবরের 18 তারিখের ছবি। এই মঞ্চেই বঙ্গবন্ধুর দরিদ্র জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, একটা পরিত্যক্ত ভবন ছিল, আপনাদের খেয়াল আছে, এই জনতা টাওয়ার। আমাদের সাংবাদিক বন্ধুরা এই জনতা টাওয়ার আপনারা অনেক মানে নিউজ করেছেন, খুব আলোচিত সমালোচিত একটা ভবন এটা ছিল, জনতা টাওয়ার। সেই পরিত্যক্ত টাওয়ারটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু বিভিন্ন আইনগত মামলাগত জটিলতায় দীর্ঘদিন এটা পড়েছিল, কোনো কাজে লাগতো না, বলতে গেলে একটা পরিত্যক্ত অকেজো একটা ভবন ছিল। সেটাকে কিন্তু আমরা আন্তরিকতা দিয়ে এবং পেশাদারিত্ব দিয়ে সেটাকে রিনোভেট করে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ক প্লেসে পরিণত করেছি। হাইটেক পার্কে এমডি আছেন, হয়তো পরে প্যানেল ডিসকাশনে বলবেন। কেন বলছি এখানে একটু সময় নিয়ে, এই জনতা টাওয়ার একটা বড় উদাহরণ যে একটা অকেজো পরিত্যক্ত ভবনকে কিভাবে একটা আয়বর্ধক একটা প্রজেক্টে কনভার্ট করা যায়। সেটা কিন্তু আমরা করেছিলাম 2015 সালের অক্টোবরের 18 তারিখে। আমরা এখন ওখানে প্রায় 1000-এর বেশি ছেলেমেয়ে ওখানে কাজ করছে, প্রায় 38-40টা স্টার্ট আপ কোম্পানি ওখানে কাজ করছে, এবং তারা কিন্তু বিনা পয়সা করছে না। একটা ফ্লোর আমরা বিনা পয়সা দিয়েছি শুধু স্টার্ট আপদের জন্য, বাকি ফ্লোর কিন্তু আমাদেরকে ভাড়া দেয় এবং সেই ভাড়া দিয়ে আমাদের আয় শুরু হয়ে গেছে। এবং এর সাথে সাথে আপনারা দেখছেন হাইটেক পার্ক সিলেট, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহী, এটা হচ্ছে নির্মাণাধীন জয় সিলিকন টাওয়ার, 10 তলা শেষ হয়ে যাবে আশা করছি কয়েক মাসের মধ্যে। বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকোট, এটারও প্রায় 30-40% কাজ শেষ, এবং বাকিগুলো কিন্তু, আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই সাংবাদিক বন্ধুদের জন্য, সব কিন্তু আমরা নিজেরা বানাই না। আমাদের কিন্তু তিন ধরনের মানে মডেল, একটা হচ্ছে যে আমরা যেরকম জনতা টাওয়ার আমরা পুরোটা বানিয়েছি, আমরা ভাড়া দিয়ে দিয়েছি, যেরকম যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, আমরা প্রথম দিকে এইগুলো বানিয়েছি, বানিয়ে ভাড়া দিয়েছি, কারণ ঢাকার বাইরে রাজশাহী যশোর এখানে কিন্তু পুরো বিল্ডিং বানিয়ে ভাড়া দিয়ে কিন্তু একজন ইনভেস্টর সেই টাকাটা তুলতে কঠিন হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে বিকেন্দ্রীকরণ করতে, যাতে ঢাকার বাইরেও কর্মসংস্থান হয়, এই কারণে কিন্তু সরকার থেকে আমরা বিনিয়োগ করছি এবং ধীরে ধীরে সেটা আমরা প্রাইভেট সেক্টরের কাছ থেকে নিচ্ছি। কিন্তু কালিয়াকোটে কিন্তু আমরা জায়গা দিচ্ছি, ডেভেলপাররাই বানাচ্ছে, তারা ভাড়া দিচ্ছে, আমাদের সাথে রেভিনিউ শেয়ার করছে। এখানে আমরা খুব আনন্দের সাথে বলতে পারি যে কালিয়াকোট এখন একটা মোমেন্টাম পেয়েছে, আমাদের প্রচুর ইনভেস্টর আসছে। আমার ধারণা যে খুব বেশি জায়গা আর হয়তো ফাঁকাই নাই, 355 একর জায়গা আল্লাহর রহমতে পুরোটাই লিজ আউট হয়ে গেছে, এবং এখানে কিন্তু এখন পূর্ণ দমে ইন্ডাস্ট্রিগুলো ইনভেস্ট শুরু করেছে। সিলেটে, রাজশাহীতে সবগুলো হচ্ছে, মোট 39টা হাইটেক পার্ক আমরা তৈরি করছি, 12টা হাইটেক পার্ক ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট দিয়ে তৈরি করা হচ্ছে। চট্টগ্রামে টেকনোলজি পার্ক হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের সময় দিলে আমরা এখানেও স্টার্ট আপ এবং স্মল মিডিয়াম অন্টারপ্রেনিয়রদেরকে আমরা তুলে ধরতে পারবো। এটা আইটি বিজনেস ইনকিউবেশন সেন্টার চুয়েট, এটা হচ্ছে আমাদের প্ল্যান, আর এটা বর্তমান অবস্থা, অর্থাৎ বাইরের শেলটা বসাই দিলেই আমরা সেটাও ফাংশন করতে পারবো। মানব সম্পদ উন্নয়নের জায়গায় বঙ্গবন্ধু সেই 72-এর 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ওনার যেই বক্তব্য, সেখান থেকে আমি একটু উদ্ধৃত করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন যে এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকুরি বা কাজ না পায়। আজকে আমরা দেখছি যে সারা বিশ্বে কর্মসংস্থান সৃষ্টি করতে উন্নত দেশ পর্যন্ত হিমশিম খাচ্ছে। করোনার সময়ে উন্নত অর্থনৈতিক দেশগুলো টালমাটাল অবস্থার মধ্যে পড়ে গেছে, ঠিক সেই মুহূর্তেও কিন্তু বাংলাদেশে, হ্যাঁ, কিছু কর্মসংস্থান কমেছে কিছু ইন্ডাস্ট্রিতে, কিন্তু আইটি সেক্টরে কিন্তু কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যেরকম বললাম, ই কমার্স, ডেলিভারি, বিভিন্ন সফটওয়্যার, হেলথ, টেলিমেডিসিন, এডুকেশন, এই জায়গাগুলোতে কিন্তু নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিলেন, তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি। অর্থাৎ আমাদের যে 70% তরুণ, তাদের কর্মসংস্থান, তাদের যথাযথ অংশগ্রহণের মধ্য দিয়েই একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, যার জন্য আমরা চাই নারী পুরুষ, শহর গ্রাম, সক্ষম বিশেষভাবে সক্ষম সকল মানুষ যেন সমানভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে। আমরা এমনকি মোবাইল ট্রেনিং সেন্টার দিয়ে বাসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে 100,000 নারীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। 2,500 জন প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমরা বিসিসির মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এইখানে অবশ্যই কৃতজ্ঞতা আমি স্বীকার করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ হোসেন পুতুলাপার কাছে। উনি কিন্তু এইখানে এসে আমাদের এই প্রজেক্ট সম্পর্কে সম্পূর্ণ নির্দেশনা দিয়েছিলেন প্রতিবন্ধী চাকুরি মেলাতে। উনি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আমাদের সাথে বৈঠক করে বলেছিলেন। তার পরামর্শ নির্দেশনা ক্রমে সারা বাংলাদেশে আমরা 2,500 প্রতিবন্ধীকে আইটি সেক্টরে প্রশিক্ষণ দিয়েছি। প্রত্যেক জেলায় 10 জন করে আমরা প্রতিবন্ধী ভাই বোনদেরকে ল্যাপটপ প্রদান করছি এবং তাদের জন্য একটা জব পোর্টালও আমরা তৈরি করেছি, অল্পদিনের মধ্যেই সেটা আমরা উন্মোচন করব। এবং সিট মহলে আমরা ডিপার্টমেন্ট অফ আইসিটির নেতৃত্বে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যেগুলো বিলুপ্ত প্রায় আমাদের অনেকগুলো সিট মহল আছে, এবং সেখানে স্থায়ীভাবে একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা 2টি সেন্টার প্রতিষ্ঠিত করেছি, যেটি উদ্বোধন হয়তো অল্প কিছুদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী করবেন। ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার, যেখানে ডিজিটাল সেন্টারের মতো সরকারের সেবা পাবে, প্রশিক্ষণ পাবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আমরা লিভারেজিং আইসিটি প্রজেক্টের মাধ্যমে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে কাজ শুরু করেছিলাম 2014 সালে। সেটা আমরা ইন্ডাস্ট্রির সাথে আলোচনা করে দেখলাম যে আমাদের যে এডুকেশন স্ট্যাটাস, গ্র্যাজুয়েশনের পর একজন ছেলে বা মেয়ে যখন কর্মক্ষেত্রে প্রবেশ করছে, তখন ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট আর তার যে এডুকেশন স্ট্যাটাস, এটার মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। সে হয়তো জার্নালিজম নিয়ে পাশ করলো, সে যখন ডিজিটাল মিডিয়াতে প্রবেশ করছে তখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার পদ সৃষ্টি হয়ে গেছে, যেটা হয়তো তার কারিকুলামে 5 বছর আগে ছিল না। দেখা গেছে সে হয়তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেছে, কিন্তু যখন সে আসছে কর্মজীবনে তখন দেখা যাচ্ছে যে ব্লকচেইন নামে একটা নতুন প্রযুক্তি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিচ্ছে, সেটা হয়তো তার কোর্স কারিকুলামে ছিলই না। কিংবা কোয়ান্টাম কম্পিউটিং নামে নতুন একটা কোনো বিষয় চলে আসলো, যেটা হয়তো তার সিলেবাসে ছিল না, তখন কি হবে? এবং সেই বিষয়টা পর্যবেক্ষণ করেই আমরা দেখলাম যে সরকার একাও পারবে না, এডুকেশনাল ইনস্টিটিউশন একাও পারবে না, ইন্ডাস্ট্রিও একা পারবে না। গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া একসাথে মিলে আমরা তখন নতুন প্রজেক্ট আমরা একটা পরিকল্পনা করলাম, সেটা হচ্ছে লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট। যদিও প্রজেক্টটা খুব ছোট ছিল, কিন্তু এটার ইম্প্যাক্টটা অনেক বড় ছিল। আমরা এখন আনন্দের সাথে বলতে পারি যে IBA-তে যে ম্যানেজমেন্ট কোর্স নতুন করা হয়েছে, সেখানে কিন্তু LICT কোর্সগুলোকে তারা কিন্তু এখন রেগুলারাইজ করে ফেলেছে। একই রকমভাবে আমরা চেষ্টা করছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেও আমাদের যেই ফ্রন্টিয়ার টেকনোলজি, মিডল ম্যানেজমেন্ট মানে ট্রেনিং, টপ আপ ফাউন্ডেশন ট্রেনিং, ফিউচার ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার্স তৈরি, এই ধরনের কোর্সগুলোকে আমরা স্থায়ী করতে, যার ফলে হবে কি, যাতে করে ইউনিভার্সিটি কোর্স কারিকুলাম শেষ করার পর যখন তারা কর্মজীবনে আসছে তখন যেন গ্যাপটা না হয়। এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য, রিডিউস করার জন্যই আমাদের লিভারেজিং আইসিটি প্রজেক্টটা আমরা নিয়েছিলাম এবং এটি সফলভাবেই আমরা সম্পাদন করতে পেরেছি এবং আমরা এটা নেক্সট স্টেজে নিয়ে যাচ্ছি। এর সাথে সাথে সরকার এবং স্টুডেন্টদের জন্য সাইবার নিরাপত্তা, আমাদের জেলা উপজেলা পর্যায়ে আমাদের ই নথির ব্যবস্থাপনা সম্পর্কে A2I এবং ডিপার্টমেন্ট অফ ICT ট্রেনিং, এগুলো কিন্তু চলমান রয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেই আজকে 1,30,00,000 ইনতি আমরা সম্পাদন করতে পেরেছি
এবং আমাদের সাইবার সিকিউরিটির যে আমাদের ইন্ডিকেটরে আমাদের 8 ধাপ এগিয়ে গতবার যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে আমাদের পজিশন ছিল 73, সেখান থেকে আমরা এগিয়ে 65তম স্থানে আসতে পেরেছি। তবে আমরা তাতেও সন্তুষ্ট নই, আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা জানেন যে মুক্ত পাঠ ই শিক্ষা প্ল্যাটফর্ম এটা একটা বিপ্লব সাধন করেছে আমাদের শুধুমাত্র শিক্ষক ছাত্রছাত্রী না, আমাদের এই করোনাকালীন সময়ে জরুরি ভিত্তিতে ডাক্তার এবং নার্সদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা ই প্ল্যাটফর্ম মুক্ত পাঠ আমরা ব্যবহার করেছি। ই গভর্নমেন্ট প্রতিষ্ঠার জায়গায় আমরা যে ফিলোসফিটাকে অনুসরণ করি সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব, আমার সরকার মানে মানুষের সেবক, সেই সেবক হিসেবেই কাজ করতে চাই। যে কারণে কিন্তু পুরো মন্ত্রণালয়ের নামই পরিবর্তন করে জননেত্রী শেখ হাসিনা জনপ্রশাসন নাম করে দিয়েছে এবং সরকারি কর্মকর্তাদের যেই ওয়ার্কিং যেই এথিক্স এবং ওয়ার্কিং যেই কালচার এটি 12 বছরে পরিবর্তন হয়ে গেছে, যেখানে জনমুখী সেবাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা ছোট্ট কয়েকটি বিষয় তুলে ধরতে চাই, যেরকম আমাদের বাংলাদেশ গভ বিডি, আমাদের যে ন্যাশনাল পোর্টাল, আমাদের একশপ গ্রামীণ ই কমার্স প্ল্যাটফর্ম, মাই গভ, সকল সেবা একটা জায়গায় নিয়ে আসা, মানুষের হাতের মুঠোয় আনা, প্রায় 650 বেশি অলরেডি সলিউশন একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা এনেছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা লার্নিং বাই ডুইং পদ্ধতিতে এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু বিদেশ থেকে কোনো পরামর্শক ভাড়া করে এনে অথবা বিদেশি কোম্পানিকে সব চুক্তি দিয়ে আমরা কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করিনি। আমাদের গভর্নমেন্ট রিসোর্স প্ল্যানিং বিসিসি তৈরি করছে, যেখানে বেসিসের প্রায় 20টারও বেশি কনসোর্সিয়ামে যুক্ত হয়ে কোম্পানি কাজ করছে। আমাদের মাই গভ, একশপ, ই উত্তরাধিকার বাংলা, আমাদের ট্রেড লাইসেন্স অটোমেশন, ই নথি, সবগুলো কিন্তু আমাদের নিজেদের ছেলেমেয়েরাই তাদের দক্ষতা এবং মেধা দিয়ে তারা কিন্তু তৈরি করছে। আর এই দুটি সাফল্যের গল্প আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার দরকার নাই, কারণ আমার থেকেও বেশি আমাদের সাংবাদিক বন্ধুগণ 999 সম্পর্কে প্রতিদিনই কোনো না কোনো ইলেকট্রনিক, অনলাইন অথবা প্রিন্ট মিডিয়াতে একটা না একটা স্টোরি আসতেই থাকে। কিন্তু এই সাফল্যের গল্পগুলো কিন্তু 2017 সালের আগে ছিল না। আমি বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 49 বছর আগে, তাহলে এই স্বাধীনতার 49 বছরে অন্য কোনো সরকার কেন ন্যাশনাল ইমার্জেন্সি সেন্টারের একটা প্রয়োজন এটা উপলব্ধি করলো না? আজ থেকে তো আপনার 70 বছর আগে ব্রিটেনে, 50 বছর আগে আমেরিকাতে এই ধরনের ইমার্জেন্সি নাম্বার, ব্রিটেনে 999, আমেরিকাতে 911, আপনারা সবাই জানেন, তারা তো করেছে 50 বছর আগে, 70 বছর আগে। তাহলে বাংলাদেশের কোনো সরকার কোনো নেতা আগে তো চিন্তা করেনি, চিন্তা করেছেন জনাব সজীব ওয়াজেদ জয়। উনি 2017 সালের 12ই ডিসেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। তার আগে 1 বছর, 16 থেকে 17 পর্যন্ত আমরা ICT ডিভিশন এটাকে রিসার্চ প্রজেক্ট হিসেবে নিয়ে আমরা প্রায় 30 লক্ষাধিক কল বিশ্লেষণ করে আমরা ফাইনাল 999 ডিজাইনটা করি, এবং উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত 2,60,00,000 মানুষ 999-এর সেবা নিয়েছেন। 333 সরকারের সব সেবা, তথ্য ও সেবা সব সময় 24 ঘন্টা, অফিস খোলা থাকুক, বন্ধ থাকুক, যাই থাকুক, এমনকি আমাদের করোনাকালে স্বাস্থ্যসেবা, জরুরি খাদ্য পৌঁছে দেওয়া, এই সব মিলিয়ে প্রায় 1,30,00,000 কল তারা রিসিভ করেছে 2018 সালের থেকে 21 পর্যন্ত। এইগুলো সবই কিন্তু সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে। আপনারা আরেকটা সাফল্যের গল্প, যদিও ভূমি মন্ত্রণালয় নেতৃত্ব দিচ্ছে কিন্তু পেছন থেকে কাজ করছে আমাদের A2IR টেকনোলজি টিম, সেটা ই নাম জারি। এবারে আপনারা শুনেছেন যে ইউনাইটেড নেশনসের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ল্যান্ড মিনিস্ট্রি, এবং ল্যান্ড মিনিস্ট্রির ই নাম জারি, সব কিছু কার্যক্রম কিন্তু এখন প্রায় 350 উপজেলাতে, তার বেশি মনে হয় এখন অ্যাক্টিভ আছে, এবং আমরা 3,500 ভূমি অফিসকে আমরা ইন্টারনেটে আনছি,
যার ফলে আমরা এইটাকে একেবারে ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দিতে পারব। সেবাকুঞ্জ ই চালানে প্রায় 1,500 কোটি টাকার ওপরে আমাদের অনলাইনে লেনদেন হয়েছে। যদি এটা অনলাইনে না হতো তাহলে এখানে কিন্তু অনেক ধরনের অনিয়ম হওয়ার সম্ভাবনা থাকত। ইজিপির কথা বা পোর্ট ট্যাক্স ম্যানেজমেন্টের কথা এগুলো বলবো না, কারণ এগুলো মোটামুটি 51টা মন্ত্রণালয়ের 200-এর বেশি যে সংস্থা তাদের সবার সাথে কিন্তু আইসিটি কাজ করছে। কৃষি বাতায়ন সম্পর্কে জানেন, ভার্চুয়াল কোর্ট সম্পর্কে আমি আগেই বলেছি, এবং যেহেতু আমার প্রেজেন্টেশন প্রায় 40 মিনিট মনে হয় পার হয়ে গেছে, সো আমি আর বিলম্বিত করতে চাই না। তারপরেও যে আপনার মনোযোগ সহকারে এখনও শুনছেন তার জন্য ধন্যবাদ। আর কয়েকটা স্লাইড আমি সংক্ষেপে শেষ করতে চাই। আমি ইতিমধ্যে বলেছি যে ডিএসএ, ডিওআইসিটি, বিএনডিএ, বিজিডি সার্ট, সিসিএ কীভাবে কাজ করছে। শিল্পের উন্নয়ন দিয়ে শেষ করব। মাননীয় উপদেষ্টা মহোদয়ের যেই নির্দেশনা যে আমরা অনুকরণ করব না, উদ্ভাবন করব। হ্যাঁ, এটা ঠিক যে আমরা একটা ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ডেভিডকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে হিউম্যানোয়েড রোবট সম্পর্কে বলার, কিন্তু সাথে সাথে কিন্তু আমরা আরও 10 জন ইনোভেটরকে সাপোর্ট দিয়েছি যেন বাংলাদেশে এই ধরনের হিউম্যানোয়েড রোবট তৈরি হতে পারে। এবং যত আমাদের সরকারি উদ্যোগ, সরকারি সেবা, স্টার্ট আপ সবগুলোই কিন্তু আমরা এভাবে করছি। আমাদের অবকাঠামোগত উন্নয়ন, প্রণোদনা, পলিসি, প্রশিক্ষণ, বৈশ্বিক যোগাযোগ, ইতিমধ্যে হাইটেক পার্ক, স্টার্ট আপ সম্পর্কে বলেছি, ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দিয়েছেন জনেত্রী শেখ হাসিনা, আমাদের মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট আমরা ঘোষণা করেছি, এটা মেয়াদ বৃদ্ধি করে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। আইন এবং নীতিমালা এখানে যে বর্ণনা করা হয়েছে সেগুলো আপনারা সবগুলোই আমাদের আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে গেলে পাবেন। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে আমরা লোগো ডিজাইন করেছি, আইসিটি বিভাগের দায়িত্ব আমরা পালন করেছি, আমরা mujib100.gov.bd ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি এবং সেটি আমরা অপারেট করছি। হলোগ্রাফিক প্রযুক্তিতে বঙ্গবন্ধুর ভাষণ আমরা 7ই মার্চে জয় বাংলা কনসার্টে উপস্থাপন করেছি, এবং বঙ্গবন্ধুর ভবনে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের জাদুঘরে আমরা সেখানে একটি স্থায়ী থিয়েটার স্থাপন করেছি। মুজিব আমার পিতা বাংলাদেশের সম্ভবত প্রথম ফুল লেন্থ অ্যানিমেশন ফিল্ম আমাদের তৈরি প্রায় শেষের দিকে। আমাদের দেশেরই অ্যানিমেটররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিভাগের ছাত্র, শিক্ষক এবং যারা অ্যানিমেটররা আছে তারা তৈরি করছে। আশা করছি আমরা 21 সালের মধ্যেই এই অ্যানিমেশন ফিল্মটা আমরা মুক্তি দিতে পারব। কোভিড-19 মোকাবেলায় আমরা শুনেছেন যে নিরাপদ নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরবচ্ছিন্ন সরবরাহ, বিনোদন সব বিষয়ে আমরা কন্টিনিউটি প্ল্যান করেছিলাম। আমাদের ন্যাশনাল ডেটা অ্যানালিটিক্স টাস্ক ফোর্স থেকে শুরু করে corona.gov.bd যে ওয়েবসাইট সেখানে পরিদর্শন করলেই যাতে একটা প্ল্যাটফর্মে করোনা সংক্রান্ত সকল তথ্য, উপাত্ত এবং সেবা সকলেই পায় তার জন্য আমরা সব মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এই কাজগুলো করেছি। এবং আমাদের সবগুলো মন্ত্রণালয়ের ফুড ফর নেশন, এডুকেশন ফর নেশন, ঘরে বসে শিক্ষা, সচেতনতা তৈরি করা, ন্যাশনাল কল ফর অ্যাকশন, হ্যাকাথন, বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার সাথে সমন্বয় করে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য আইসিটি ব্যবহার করা, এবং প্রাইভেট সেক্টরেরও ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ের অংশীদারিত্ব নিশ্চিত করা, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ কীভাবে আইসিটি ব্যবহার করবে তার জন্য পোস্ট কোভিড-19 রোডম্যাপও আমরা তৈরি করে ক্যাবিনেটে জমা দিয়েছি, প্রযুক্তির নানা কিছু আয়োজন আমরা করেছি এই করোনাকালীন সময়ে। ডিজিটাল ওয়ার্ল্ড এটা ছিল একটা অন্যতম সফল আয়োজন যেটা আন্তর্জাতিক মানের আমরা করেছি, এবং ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করেছি, এবং পাশাপাশি আমরা গত 12 বছরে অসংখ্য স্বীকৃতি এবং পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের পরামর্শে আমরা পেয়েছি। আগামীতে যা আসছে সেটা বলেই আমার বক্তব্য শেষ করব। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্মত শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি,
কম্পিউটার ও দ্রুতগতির সম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জাম সহ মান সম্পন্ন ভোগ্য পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনাকে আমরা কোর ইনস্ট্রাকশন হিসেবে আমরা মেনে চলছি। এখন যা করণীয়, তথ্য প্রযুক্তি এখন অক্সিজেনে পরিণত হয়েছে, আইসিটি এখন অক্সিজেনের মতো প্রয়োজনীয় হয়ে পড়েছে। আপনি কৃষির কথা বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, ব্যবসা, উদ্ভাবন, প্রাকৃতিক সম্পদ, দক্ষতা, কর্মসংস্থান, অর্থনীতি, প্রত্যেকটা জায়গায় এই চতুর্থ শিল্পের যেই চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করতে হলে এবং করোনাকালীন সময়ে আমাদের যে পরিবর্তিত পৃথিবী তার সাথে খাপ খাইতে হলে এই প্রত্যেকটা সেক্টরেই আইসিটিকে সমৃদ্ধ করতে হবে। তার জন্য আমরা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা, এই সকল বিষয়ে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেটা সংক্ষেপে এই তালিকাটা প্রণয়ন আমরা করেছি এবং সেই বিষয়ে আমরা কর্মপন্থা নির্ধারণ করেছি। সেন্টার অফ এক্সিলেন্স অন ফোর আইআর, এটা আমরা স্থাপন করব একাধিক বিশ্ববিদ্যালয়ে এবং একাধিক প্রতিষ্ঠানে এবং হাইটেক পার্কে। এজেন্সি টু ইনোভেট, এটা আইন প্রণয়নের কাজ ড্রাফ্ট হয়ে গেছে, আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা মন্ত্রিসভায় পাঠাবো। মাননীয় উপদেষ্টা মহোদয় আইনটা দেখে দিয়েছেন, এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই আমরা সংসদে পাঠাবো। ইস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি, এই প্রজেক্টের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সব কিছু মিলিয়ে প্রায় 110,000 কানেকটিভিটি আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, এটা আমাদের 25 সালের মধ্যে টার্গেট। ডিজিটাল লিডারশিপ একাডেমি আমরা স্থাপন করছি বিসিসির আওতায়, শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট, এটা পদ্মা সেতু পার হয়ে ডান পাশে মাদারীপুরের শিবচরে স্থাপন করার প্রকল্প প্রণয়ন প্রায় শেষ, এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে আমরা প্রেরণ করেছি, আমরা আশা করছি এটা অনুমোদন পাবো। ইনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্প এইজ, এটা বিসিসি করছে, আশা করছি এটাও অল্প দিনের মধ্যে এখানে আমরা উত্থাপন করতে পারবো। ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম, এটা আরেকটা বৈপ্লবিক প্ল্যাটফর্ম যেটি বাংলাদেশ ব্যাংকের সাথে আমরা ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনারশিপ একাডেমি আমরা একতাবদ্ধ হয়ে কাজ করছি, আশা করছি এই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম 2021 সালে আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশবাসীকে উপহার দিতে পারব। তখন মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট থেকে ব্যাংকিং অ্যাকাউন্টগুলোতে, মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে MFS অ্যাকাউন্টে, MFS অ্যাকাউন্টের নগদ থেকে বিকাশ, বিকাশ থেকে শিওর ক্যাশ, শিওর ক্যাশ থেকে রকেট, এই ইন্টারঅপারেবিলিটিটা নিশ্চিত হবে, যার ফলে আপনার ছোট মাঝারি বড় সব ধরনের ট্রানজ্যাকশানে কিন্তু একটা হিসাব রেকর্ড থাকবে। আমি গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে, ডেপুটি গভর্নর, জেনারেল ম্যানেজার তাদেরকে নিয়ে আমরা 11টি ব্যাংক MFS একটি সবার সাথে মিটিং করেছি, টেস্টিং চলছে, এবং এইটা যদি আমরা ফুললি ফাংশনাল করতে পারি এবং এই প্ল্যাটফর্মে যদি সবাইকে নিয়ে আসতে পারি তখন কিন্তু ওই আপনার আর্থিক যে প্রতারণা সেটা করার সুযোগ অনেকটাই আমরা বন্ধ করতে পারবো টেকনোলজি ব্যবহার করে। এর সাথে আমাদের সাইবার সিকিউরিটি হেল্প ডেস্ক 104, এটা টেস্টিং চলছে, যেভাবে করে 333 চলেছে কয়েক বছর টেস্টিং, যেভাবে করে 999 চলেছিল 16 থেকে 17, এখন এটার 104 DS-এর এটা টেস্টিং চলছে। তবে জয় ভাই বলেছেন যে 104 এটাকে ইন্টিগ্রেট করতে 333-র সাথে, অর্থাৎ কেউ যদি 333-তে ফোন করে তাহলেও যেন সে সাইবার সিকিউরিটি নিয়ে কোনো পরামর্শ, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা সে হয়তো মামলা করার প্রয়োজন নাই কিন্তু একটু আইনগত পরামর্শ পেলে বা একটু প্রযুক্তিগত সহায়তা পেলে সে হয়তো, সবাই তো সমানভাবে সচেতন নন, তো এই জন্য 104 এখন টেস্টিং ফর্মেটে আছে, বাট আমরা 333-র সাথে এটা ইন্টিগ্রেট করবো ফুল ফাংশনাল করার জন্য। ওপেন ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম জনতার সরকার, এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা অ্যানালিটিক্সের সমন্বয়ে, NLP সব কিছু ব্যবহার করে আমরা ইতিমধ্যেই আমরা এটার বেটা ভার্সন টেস্ট করে দেখেছি, আশা করছি এটা অফিসিয়ালি লঞ্চ করতে পারবো, যেখানে ওপেন ডেটা এটা সাংবাদিক বন্ধুগণ থেকে শুরু করে সাধারণ নাগরিক এবং ডিসিশন মেকাররা এর দ্বারা উপকৃত হবে। ভার্চুয়াল কোর্ট, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়ের পরামর্শে মহামান্য রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করেছিলেন যেটি পরে আইনে পরিণত হয়েছে সেই আলোকে কিন্তু আমরা জরুরি ভিত্তিতে ডিজিটাল আর্কাইভিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়াল কোর্ট রুম স্থাপন উদ্যোগ নিয়েছি, আমরা আশা করছি
এটা একটা ইনিশিয়াল পাইলট ফেজ 21-22 শেষ করব এবং 25-এর মধ্যে ফুল ফ্লেসেড সারা দেশে ভার্চুয়াল কোর্ট আমরা নিয়ে যেতে পারব। ন্যাশনাল ডিজিটাল হেলথ ইতিমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে আমরা বিসিসির মাধ্যমে একটা পাইলট করছি। জনাব সজীব ওয়াজেদ জয় ভাই গত সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে স্বাস্থ্যের DGMIS এবং আমাদের টেকনোলজি টিম A2I BCC তাদেরকে নিয়ে বৈঠক করে নির্দেশনা দিয়েছেন ফেজ ওয়াইজ যাওয়ার জন্য। আমরা ওসমানীর যে মডেলটা করছি তারপরে আমরা আরও 50 উপজেলা 10 জেলা করব, তারপরে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে আমরা সারা বাংলাদেশের হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম, পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হেলথ রেকর্ড সিস্টেম সব কিছু আমরা ফুল ফ্লেসের ডিজিটাল ভার্সনে চলে যাব। তার জন্য আমরা 3 ধাপে এগিয়ে যাব এবং সবশেষে বলবো যে ন্যাশনাল ডিফেন্স কলেজের পরামর্শ ছিল, উদ্যোগ ছিল, আবেদন ছিল, আমরা এটা বাস্তবায়ন করছি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং সর্বশেষ আমরা কিন্তু 41 যে প্রেক্ষিত পরিকল্পনা সেখানেও ICT থেকে এই লং টার্ম ভিশন পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সকল যেই পরিকল্পনা সেটা পূরণের জন্য আমরা 41 মধ্যে ডিজিটাল বিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ উন্নত দেশে রূপান্তরিত হওয়ার জন্য $12,500 বেশি পার ক্যাপিটা আয় নিশ্চিত করার জন্য সম্পূর্ণভাবে দারিদ্র বিমোচন এবং ন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টার করার জন্য আমরা সফটওয়্যার প্রসেস উদ্ভাবন, পরিষেবা ডিজিটাইজেশন, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সাথে শ্রম সুবিধার সংমিশ্রণ, প্রতিযোগিতা এবং কর্ম কম কার্বন অর্থনীতির জন্য চতুর্থ শিল্প বিপ্লবে কাজে লাগানোর জন্য আমরা সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। এবং সবশেষ আমি চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে 2016 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা জনাব ক্লাস শব যে উক্তিটা করেছিলেন এবং যেই উক্তিকে এখন বিশ্বের সকল রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ অনুসরণ করছে, তার সেই ঐতিহাসিক উক্তি এবং অত্যন্ত সময় উপযোগী নির্দেশনার কথাটি বলেই আমার প্রেজেন্টেশনটি শেষ করতে চাই। প্রফেসর ক্লাস শব বলেছিলেন, অ্যাজ অল দিস ট্রেন্ডস হ্যাপেন দি উইনার্স উইল বি দোজ হু আর এবল টু পার্টিসিপেট ফুললি ইন ইনোভেশন ড্রিভেন ইকোসিস্টেমস বাই প্রোভাইডিং নিউ আইডিয়াস, বিজনেস মডেলস, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, রাদার দ্যান দোজ হু ক্যান অফার অনলি লো স্কিলড লেবার অর অর্ডিনারি ক্যাপিটাল। এই উক্তির মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারছি আগামী দিনে বিশ্বে তারাই নেতৃত্ব দেবে যারা সৃজনশীল, যারা উদ্ভাবনী মানসিকতার এবং মেধাবী। তো আসুন আমাদের এই মুজিব বর্ষের আমরা অঙ্গীকার করি, মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার এই প্রেজেন্টেশনটি দেখার জন্য।